শোনো, একটা কথা বলি, তুমি যদি তুমি আমি আসলে কিভাবে বিষয়টা বলবো, কারণ তোমাদের মধ্যে কেউ কেউ আছো, তোমাদের কমেন্টগুলো আমি পড়ি। হ্যাঁ, তোমরা আসলে কি লেখো বা কি চিন্তা করে লেখো আমি কিছুটা বুঝি। এটা এই কারণে বুঝি কারণ আমি তো আজকে অলমোস্ট 15-16 বছর হচ্ছে পড়াচ্ছি। তো এই 16 বছরে আমি আল্লাহর রহমতে কম সংখ্যক স্টুডেন্ট আমি পড়াইনি, আমার হিসাব নাই আসলে কত স্টুডেন্ট পড়াইছি। 1 মিনিট বলি, তোমরা যেই সোর্স থেকে, যে চিন্তা থেকে কথাগুলো লেখো, এগুলোর পিছনে একটা রিজন থাকে। যে 1 নাম্বার, যে তুমি যদি মনে করো যে টিচার তোমাকে একদম সব বইয়ের থেকে উঠাইয়া মাথার মধ্যে লাগাইয়া তোমাকে ক্লিন করে সব বুঝাই দিবে, তাহলে মনে করো যে তুমি জেগে জেগে ঘুমাচ্ছ এবং ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখতেছ, প্রথম কথা। দ্বিতীয়ত হচ্ছে লেখাপড়াটা হচ্ছে অধ্যয়নের বিষয়, এটা অর্জন করতে হয়। তুমি মনে করো একটা স্প্রিন্টে দৌড় দিচ্ছ, তোমার দৌড় তোমারই দিতে হবে, উসেইন বোল্ট এসে তোমাকে ঘাড়ে করে নিয়ে দৌড় দিবে না। সুতরাং লেখাপড়াটা সহজ না, এখানে এটা অর্জন করতে হয়, এই বিদ্যাটা অর্জন করতে হয়। এই জন্য চেয়ার টেবিলে বসে পড়তে হয়। তোমাদেরকে একটা সিম্পল কথা বলি, তোমরা যদি মনোযোগ দিয়ে পড়তে চাও, যখন তোমরা টেবিল চেয়ারে বসো, মানে নিজে পড়ার জন্য বসো, আল্লাহর ওয়াস্তে মোবাইলটা তোমার রুমের থেকে যত দূরে পারো রাখবা। তোমার আশেপাশে মোবাইল তো থাকবেই না, এমন কোনো কিছু থাকবে না যে কারণে তোমার পড়ার মনোযোগ নষ্ট হয়। ঘরে ঠিক মতো তোমার যদি একটু ঘরে পড়ার জায়গা থাকে, সেটা শুয়ে হোক, বসে হোক, খাটে হোক, চেয়ার টেবিল হোক, হাইটা হোক, যেভাবে হোক, পড়ায় মনোযোগ মানে হচ্ছে তুমি যেটা পড়তেছ তুমি সেইটাই চিন্তা করতেছ, অন্য কিছু চিন্তা করবে না। এটাই হলো পড়ার মনোযোগ। তুমি যদি যা রিডিং পড়তেছ, তুমি পড়তেছ সরল টিস্যু হচ্ছে যেই ধরনের টিস্যু একই ধরনের কোষ নিয়ে গঠিত তাদেরকে সরল টিস্যু বলে, রাত 10টার খবর করলে তো হবে না। তুমি যে পড়লা, আচ্ছা যে ধরনের কি সকল টিস্যু, যে টিস্যু একই ধরনের কোষ নিয়ে গঠিত, মানে সবগুলা কোষ একই রকম, আচ্ছা তাহলে সবগুলা কোষ যদি একরকম না হয় তাহলে এটা কেমন টিস্যু? এটা জটিল টিস্যু। তাহলে নিঃস্রাবি মানে কি? ও, যে টিস্যু থেকে রস বের হয় এটা হচ্ছে নিঃস্রাবি টিস্যু। এই যে তুমি চিন্তা করতেছো মাথায়, এই চিন্তা আর অন্য কেউ করে দিতে পারবে না। আমি তোমাদের কাছে করজোড়ে মিনতি করি, তোমরা টিচার ডিপেন্ডেন্সিটা কমাও। তোমরা মনে করো যে তোমরা এক একজন একাই 100, আমি বলবো 100 না, তোমরা এক একজন একা 1000। তোমরা নিজেরা চেষ্টা করলেই পারবা, একটু একটু খালি আটকা যাইতে পারো, ওই একটু যে আটকাইবা ওইটা আমি ছুটাই দিব। এখন মনে করো এই জিনিস তো বই লেখা আছে, আমি যা এতক্ষণ বকবক করলাম এগুলো বই আছে না? আছে। তো বইয়ে থাকলেও তুমি কেন পারো না, এটা হচ্ছে আমার প্রশ্ন। বলে স্যার সত্যি কথা তো, বইয়ে তো সবই লেখা আছে, তাহলে আমি কি বুঝাই দিব? আমি এতক্ষণ যা বলতেছি একটা তো বইয়ের বাইরে না, আমি তো নতুন কিছু বলি নাই, পুরান কিছু বলছি, তাইলে সমস্যাটা কোথায়? হচ্ছে যে তোমরা নিজেদের ভেতর থেকে একটা তোমাদের স্পিরিট জাগাইতে হবে পড়ালেখা করার জন্য।